নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশাখা শুরু করছি জবাব চাই বাংলা ব্রেকিং নিউজ সেগমেন্ট এবং যেখানে আমরা প্রথমেই যে খবরের দিকে নজর রাখব এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ খবর রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা রাজ্যে 24 ঘন্টায় আক্রান্ত 18802 রাজ্যে মৃত্যু হয়েছে 24 ঘন্টায় 19 জনের কলকাতায় একদিনে আক্রান্ত 7337 কলকাতায় একদিনে মৃত 7 জন উত্তর 24 পরগনায় আক্রান্ত 3286 উত্তর 24 পরগনায় মৃত 5 জন হাওড়ায় 24 ঘন্টায় আক্রান্ত 1483 হাওড়ায় 24 ঘন্টায় মৃত 3 রাজ্যে পজিটিভিটি রেট 29.60%। আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক অর্জুন দাশগুপ্ত ফোনে। ডাক্তার দাশগুপ্ত আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলায়। জানতে চাইবো যে এভাবে আমরা দেখলাম যে গতকালও 18000-এর গণ্ডিতে ছিল, আজকেও আক্রান্তের সংখ্যাটা সেই 18000-এর গণ্ডির মধ্যেই রইল, এটা কি কিছুটা হলেও সদর্থক? সদর্থক মানে টেস্টটা যদি যথেষ্ট পরিমাণে হয় তাহলে তো দুশ্চিন্তার কোনো কারণ নেই, কিন্তু আমরা চারপাশে তো তা দেখছি না। আমাদের তো চারপাশে দেখছি মানে ভয়ঙ্কর ভাবে কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে, চারিদিকে নেগেটিভ লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, যে টেস্ট করাচ্ছে সেই পজিটিভ হচ্ছে, সুতরাং সংখ্যাটা কি করে এক থাকে সেটা বোধগম্য হচ্ছে না। দু নম্বর হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার খবরটা আমরা জানতে চাই, যেটা আমরা ডাক্তাররা বিশেষভাবে ইন্টারেস্টেড, কারণ অলরেডি ওখানে গঙ্গাসাগর মেলায় লোক সমাগম শুরু হয়েছে, তো সেখান থেকে একটা বড় রকম সংক্রমণের আশঙ্কা থেকে যাচ্ছে, তো সেখানে সংক্রমণ কতটা বাড়লো সেটার দিকে আমাদের কিন্তু পাখির নজর থাকবে আর কি, আমরা আমরা ওটাকে নজর রাখছি। তার কারণ হচ্ছে ওখানে টেস্টও হচ্ছে না খুব বেশি, কারণ আমরা জেনেছি কালকে ওখানে 3000 করে টেস্ট হচ্ছে, 3000 টেস্টে কলকাতায় যেখানে 10000 টেস্ট হচ্ছে সেখানে দক্ষিণ চব্বিশ পরগনায় 3000 টেস্ট হলে যে কেস বাড়ছে কি কমছে সেটাও কিন্তু আমরা জানতে পারবো না। সুতরাং আসার খবর একটাই, সেটা হচ্ছে যে সংক্রমণ যে খুব মারাত্মক হচ্ছে তা নয়, লাংস এফেক্ট করছে না, মৃদু হচ্ছে, জ্বর দুদিনের জ্বর এবং সর্দি কাশি নিয়ে বেশিরভাগ লোক সেরে যাচ্ছে, কিন্তু যে ভলিউমে লোকজন পজিটিভ হচ্ছে তার সামান্য ইনফ্লুয়েঞ্জা হলেও তো তাদের একটা পরিমাণ তো তাদের চেস্ট ইনফেকশন হবে, তাদের কমপ্লিকেশন হবে। এবার লোকে যাদের মানে এই ধরনের লোকেদেরও তো হার্ট অ্যাটাক হবে, অ্যাপেন্ডিসাইটিস হবে, অর্থাৎ আপনি যেটা বলছেন যে কত সংখ্যক টেস্ট হচ্ছে সেটার উপর নির্ভর করছে কতজন আক্রান্ত হচ্ছেন, কত সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন সেই বিষয়টা। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর দাশগুপ্ত, আমরা কথা বলছিলাম চিকিৎসক অর্জুন দাশগুপ্তর সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন চিকিৎসক সুমন পোদ্দার। ডক্টর পোদ্দার আপনাকে স্বাগত জানাবো এবং জানতে চাইবো একদিকে গঙ্গাসাগরের জন্য মানুষের ভিড় তৈরি হচ্ছে, অন্যদিকে রাজ্যে জারি রয়েছে কড়া বিধি নিষেধ, তার মধ্যেই 18000-এর গণ্ডিতে দুদিনেই রয়েছে আক্রান্তের সংখ্যা, কিভাবে দেখছেন? দেখার কি আছে, দেখার তো আর কিছু নেই, এই যে কোভিডের যে সুনামি চলছে এটা এখন পাগলেও বুঝবে, কিন্তু সেই জিনিসটা বুঝে যা করা উচিত সেই জিনিসটা আমরা নিজেরা করছি না, নিজেদের যে আত্মশাসন যেটুকু দরকার সেটা করছি না, সে যে কারণেই হোক করছি না বা করতে পারছি না বা করা সম্ভব নয়, যাই হোক এই সুনামি যখন শুরু হয়েছে সুনামির এফেক্ট এবার নিতে হবেই, কিন্তু আসার কথা যেটা হচ্ছে এখনো পর্যন্ত সিভিয়রিটিটা কম আছে, এটাই যা সব থেকে বড় আশার ব্যাপার। তাই দিনে 18000 যদি আমি পজিটিভ পাচ্ছি, আমরা যতটা কতটা টেস্ট করলাম তার কত পার্সেন্ট পজিটিভ হলো সেটা যেমন একদিকে দরকার, সেরকম তার থেকেও বেশি দরকার আমরা টেস্টের মাত্রা বাড়াতে পারলাম কিনা এক, এবং দু নম্বর কত পার্সেন্ট লোক সিভিয়ার ডিজিজ হচ্ছে, হসপিটালে অ্যাডমিশন হচ্ছে, কতজন মারা যাচ্ছে, এই ডেটাটা খুব ভালোভাবে দরকার, যাতে কোনোভাবে এরকম যেন না হয় যে হঠাৎ করে দেখা গেল যে মর্টালিটি বাড়তে শুরু করে দিয়েছে, সেই অ্যানালিসিসটা দরকার, সিভিয়ারিটি বাড়তে শুরু করে দিয়েছে অথচ আমরা একই রকমভাবে চোখ বুজে রইলাম, সেই সময়টা করলে কিন্তু এখন তো খারাপ হচ্ছেই, তখন হলে সেটা আরো খারাপ হয়ে যাবে, হয়তো সুনামি ডাকাটা আসতে পারে। অনেক ধন্যবাদ ডক্টর পোদ্দার, আমরা কথা বলছিলাম চিকিৎসক সুমন পোদ্দার আমাদের সঙ্গে ছিলেন, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে একদিনে আক্রান্ত হয়েছে কলকাতায় 7337 জন, অন্যদিকে 18000-এর গণ্ডিতেই রয়েছে আজকের যে ডেটা আসছে, অর্থাৎ কোথাও গিয়ে যেটা দেখা যাচ্ছে গতকাল শুক্রবার যেটা চেহারাটা ছিল সেই 18000-এর গণ্ডিতেই আজকেও কিন্তু রয়েছে এই আক্রান্তের সংখ্যাটা রাজ্যে, এবং পজিটিভিটি রেট 29%-এর একটু বেশি। গতকাল ছিল এই এই যে ডেটাটা দেখা যাচ্ছে 18213, আজকে 18802, অর্থাৎ এখানে একটা প্রশ্ন উঠেই যাচ্ছে তাহলে কি কিছুটা হলেও কি কম সংখ্যাটা? কিন্তু এখানে হ্যাঁ কম, সত্যি ফিজিক্যালি দেখতে গেলে 8ই জানুয়ারির যে ডেটাটা উঠে আসছে সেটা কিছুটা হলেও কম, এই যেভাবে সংক্রমণ এর আগে বেড়েছিল যে 4ঠা জানুয়ারি, 5ই জানুয়ারি, 6ই জানুয়ারি, 7ই জানুয়ারি পর্যন্ত যেভাবে বেড়েছিল 15000-এর পর 18213, তারপরের দিন অর্থাৎ আজকেই
18,802 এবং সেই জায়গা থেকে প্রশ্নটা উঠেছিল যে তাহলে কি সংক্রমণ কিছুটা রোধ করা গিয়েছে, কিন্তু এখানেই প্রশ্ন উঠে আসছে যে যেহেতু টেস্টের সংখ্যাটা যেহেতু কোথাও গিয়ে কমেছে, এটাও কিন্তু বলা হয়েছে আজকের বুলেটিনে, নবান্ন থেকে যে স্বাস্থ্য দপ্তর থেকে যে বুলেটিন প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে যে টেস্টের সংখ্যাটা কমেছে, যেহেতু শনি রবিবার টেস্ট কিছুটা হলেও কম হয়, সেই জন্যই কিন্তু এই এই বিষয়টা এখানে কিছুটা কম বলে মনে করা হচ্ছে। আমরা এর পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, পরপর আমরা দেখতে পাচ্ছি বি টাউনের অনেকেই কিন্তু আক্রান্ত হওয়ার খবর উঠে আসছে, অনেকেরই এবার করোনা আক্রান্ত গায়ক অরিজিৎ সিং, আক্রান্ত গায়কের স্ত্রীও আমরা প্রত্যেকেই সুস্থ এবং তারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন, একথা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন গায়ক অরিজিৎ সিং। তিনি জানিয়েছেন, তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন তিনি করোনা আক্রান্ত, তার স্ত্রীও করোনা আক্রান্ত, কিন্তু তারা প্রত্যেকেই সুস্থ রয়েছেন এবং তারা কোয়ারেন্টাইনে রয়েছেন, হোম কোয়ারেন্টাইনে রয়েছেন, একথাই তারা জানিয়েছেন। গায়ক নিজে অরিজিৎ সিং নিজে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি জানিয়েছেন যে তিনি কোভিড আক্রান্ত, তার স্ত্রীও কোভিড আক্রান্ত, তবে তারা প্রত্যেকেই সুস্থ রয়েছেন, বাড়িতে রয়েছেন, নিভৃত বাসে রয়েছেন। অন্যদিকে আমরা যেটা দেখেছিলাম যে কোভিড যোদ্ধারা বারবার আক্রান্ত হচ্ছেন, এবার এনআরএসে বেড়েই চলেছে কোভিড আক্রান্তের সংখ্যা, আইসোলেশনে যাওয়া নিয়ে স্পষ্ট নির্দেশিকা নেই, সূত্রের তরফ থেকে জানানো হয়েছে আক্রান্ত হয়েও অনেকেই থাকছেন হস্টেলে, ইতিমধ্যেই এক তৃতীয়াংশ ইন্টার্ন তারা কোভিড আক্রান্ত। হস্টেলগুলো বারবারই বলা হয়েছে যে হস্টেল বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন কলেজ, মেডিকেল কলেজ, সেক্ষেত্রে হস্টেলগুলো কোয়ারেন্টাইন, সেখানে সংক্রমণ ছড়াচ্ছে, এবারই এনআরএস এর খবর উঠে আসছে। আমরা কথা বলবো সরাসরি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু। ভাস্কর, এনআরএস এর কি ডেটা পাওয়া যাচ্ছে? একেবারে বিশাখা, দেখো কিছুক্ষণ আগেও আমরা দেখাচ্ছিলাম রিপাবলিক বাংলার দর্শকদের যে প্রায় 30% হারে কিন্তু কোভিড পজিটিভ হচ্ছেন এই রাজ্যের মানুষ, এবং সেখান থেকে দাঁড়িয়ে এনআরএস হাসপাতালের একাধিক ডাক্তার, একাধিক ফ্রন্টলাইন ওয়ারিয়ার তারা কোভিড আক্রান্ত হয়েছেন, যেটা সূত্রের খবর যে প্রায় এক তৃতীয়াংশ ইন্টার্ন তারা ইতিমধ্যেই কোভিড আক্রান্ত হয়েছেন, এবং সেই জায়গা থেকে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে মাত্র 30টি বেডের মেল আইসোলেশন বেড এবং 10টি ফিমেল আইসোলেশন বেড তৈরি করা হয়েছে, যে আইসোলেশন বেডে এখনও অবধি একজনও কোভিড পজিটিভ কেউ গিয়ে থাকছেন না। এবং কোথাও একটা গিয়ে এই প্রশ্ন উঠছে, যেখানে হোস্টেল কমিটির তরফ থেকেও নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে যে যারা কোভিড পজিটিভ তারা যেন আলাদা করে আইসোলেট করে নেন নিজেদেরকে, কিন্তু সেখানে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের তরফ থেকে কি যথাযথ ভূমিকা আদৌ নেওয়া হচ্ছে? দেখো, এই যে আইসোলেশন ওয়ার্ড এনআরএসের, এখানে কিন্তু 30টি বেডের আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে, কিন্তু সেই ওয়ার্ডে আদৌ কোনো কোভিড পজিটিভ কেউ এলেন কি না বা তাদের থাকার উপযুক্ত বন্দোবস্ত রয়েছে কি না সেটা হাসপাতাল কর্তৃপক্ষ আদৌ খতিয়ে দেখেছেন কি, এই প্রশ্নই বারবার উঠছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই আশঙ্কাও আরও অনেকটা তীব্র হচ্ছে যে 2/3 ইন্টার্ন এখনও অবধি কোভিড নেগেটিভ রয়েছেন, একই হোস্টেলে তাদেরকে কোভিড সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা তো থেকেই যাচ্ছে, কারণ যেভাবে এক তৃতীয়াংশ বা আরো বেশি সংখ্যক ইন্টার্ন তারা এভাবে আক্রান্ত, সেখান থেকে বাকিরাও যে আক্রান্ত হয়ে যাবেন এই আশঙ্কা থেকেই যায়। অনেক ধন্যবাদ, আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু। এর পাশাপাশি এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ, গুলিবিদ্ধ রাহুল গুপ্তাকে জেনিথ নার্সিং হোম ভর্তি না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে রোগীর সঙ্গে আসা লোকেরা তারা জেনিথ নার্সিং হোম ভাঙচুর চালালেন, এরপরেই তারা গুলিবিদ্ধ রাহুল গুপ্তাকে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে আসে বলে জানা যাচ্ছে। কামারহাটিতে যে স্বর্ণ ব্যবসায়ীর দোকানে গিয়ে গুলি চালনার ঘটনা ঘটেছে, গুলি এবং গুলি লেগেছে যার, সেই রাহুল গুপ্তা স্বর্ণ ব্যবসায়ী, তাকে জেনিথ নার্সিংহোম ভর্তি নিতে চায়নি, তার প্রেক্ষিতেই তার বাড়ির লোকজন হাসপাতালে বেসরকারি নার্সিংহোমে তারা ভাঙচুর চালায় বলে অভিযোগ, এরপর তাকে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রান্ত। বিক্রান্ত, কি জানা যাচ্ছে, কি অবস্থা এই মুহূর্তে? দেখো বিশাখা, তুমি যেমনটা জানালে একদমই তাই, আজকেই বিকালবেলা কামারহাটির MM সাফু রোডে কিন্তু এক স্বর্ণ ব্যবসায়ীর ওপর
গুলি চালানোর ঘটনা ঘটে। এরপর যখন এলাকাবাসীরা তাকে উদ্ধার করে নিয়ে প্রথমে যায় কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে, সেখান থেকে তাকে রেফার করে দেওয়া হয় বেলঘরিয়ার এই বেসরকারি নার্সিংহোমে। এখানে আসার পর ডাক্তাররা তার জানান যে তার পেটে গুলি লেগেছে, অর্থাৎ তার হায়ার গ্যাস্ট্রো সার্জারি প্রয়োজন। এবং এইখানে এই নার্সিংহোমে হায়ার গ্যাস্ট্রো সার্জারি যে সিস্টেম বা ডাক্তার সেই মুহূর্তে উপস্থিত ছিলেন না, সেই কারণেই তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রেফার করার কথা বলা হয়। এরপরে কিন্তু এলাকার তার আত্মীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং এই যে দেখা যায় যে এমার্জেন্সির যে প্রত্যেকটা জানলা রয়েছে তার জানলার কাঁচ ভাঙচুর করা হয়। শুধুমাত্র এমার্জেন্সি নয়, এমার্জেন্সির পাশাপাশি আমি তোমাকে একটু দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে, যে আউটডোর সিস্টেম রয়েছে সেই আউটডোরের যে কটা জানলা রয়েছে প্রত্যেকটা জানলার কাঁচ কিন্তু ভাঙা হয়। এবং এখানে জানলার যে কাঁচের টুকরো সেই টুকরোগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে। জানলার কাছ থেকে আরম্ভ করে যে দরজা সেই দরজা অবধি ভাঙচুর করা হয়, বড় বড় ইট এখানে ছোড়া হয়। শুধুমাত্র ইট না, এটা বা কাঁচ ভাঙচুর করা হয়। রোগী পরিষেবা সামগ্রিকভাবে এখন রোগী পরিষেবা কি ব্যাহত নাকি এখন শান্তিপূর্ণভাবে পরিষেবা দেওয়া যাচ্ছে? দেখো এই মুহূর্তে এখন অবধি শান্তিপূর্ণভাবে দেওয়া যাচ্ছে। যা যা এখানে ভাঙচুর করা হয়েছিল বা যারা এখানে সেই সব উপস্থিত ছিল তাদেরকে নিরাপদভাবে সরিয়ে নেওয়া হয়েছে। এরপরে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে সমস্ত কিছু পরিষ্কার করে নেওয়া হয়। কিন্তু সমস্যাটা যেটা হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করছেন, এইখানে সেই সময় কিন্তু অনেক পেশেন্টরা কিন্তু বসেছিলেন, তারা আহত হতে পারতেন, তাদের ক্ষতি হতে পারত। কিন্তু এই ঘটনায় যে এখানকার যিনি জেনারেল ম্যানেজার রয়েছেন, যে এই ঘটনায় তারা প্রশাসনের কাছে ব্যবস্থা হবেন, থানা ডায়েরি করবেন। বিশাখা ধন্যবাদ। বিক্রান্ত, আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি এই বেসরকারি নার্সিং হোম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি বিক্রান্ত। এর পাশাপাশি পুলিশের তরফ থেকে কি বলা হয়েছে, পুলিশ আধিকারিক নিজে কি বললেন আমরা শুনবো। অ্যারাউন্ড 4:30 কামারহাটিতে এই জুয়েলারি শপে রাহুল গুপ্তা এজ অ্যারাউন্ড 35, ওনার ওপরে কিছু রাউন্ড গুলি চলে। উনি হসপিটালে ট্রিটমেন্টে আছেন এবং এখন সুস্থ আছেন। বাকি ইনসিডেন্টের ওপরে আমাদের ইনভেস্টিগেশন স্টার্ট হয়েছে। ঘটনার প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কি বলা হয়েছে শুনবো। পেশেন্ট আমাদের এখানে আসার পরে আমরা ওনার প্রাইমারি ম্যানেজমেন্ট করি এবং চিকিৎসকরা দেখে ওনাকে হায়ার গ্যাস্ট্রো সার্জারি ইউনিটে রেফার করেন। তারপরে ওনাদেরকে আমরা সাজেস্ট করি যে আপনারা হায়ার গ্যাস্ট্রো সার্জারি ইউনিটে নিয়ে যান। বাড়ির লোক যখন ছেলেটিকে নিয়ে বেরিয়ে যায়, তারপরেই একদল যুবক উন্মত্ত হয়ে বা নার্সিংহোম ভাঙচুর করে, নার্সিংহোমের ইমার্জেন্সি ভাঙচুর করে। ভাগ্যবাল ওই সময় ইমার্জেন্সিতে কোনো পেশেন্ট ছিল না, নাহলে আরও বড় দুর্ঘটনা ঘটে যেত। এর মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। বাবুঘাটে গঙ্গাসাগর ট্রানজিট ক্যাম্পে মেয়র ফিরহাদ হাকিম, আমরা সেই ছবির দিকে নজর রাখবো। আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর ট্রানজিট ক্যাম্প, সেখানে পৌঁছে গিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। গঙ্গাসাগর মেলা 14 তারিখ, তার আগে বিভিন্ন জায়গা থেকে ট্রানজিট ক্যাম্পগুলোয় আসছেন পুণ্যার্থীরা এবং সেই জায়গা থেকে তাদের করোনা পরীক্ষা থেকে শুরু করে যাবতীয় সেফটি মেজার্স বা করোনা বিধি ফলো করে যাতে গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেই চেষ্টাই করা হচ্ছে প্রশাসনের থেকে। এবং ইতিমধ্যেই মেয়র ফিরহাদ হাকিম সেখানে পৌঁছে গিয়েছেন গঙ্গাসাগর ট্রানজিট ক্যাম্পে, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। আমাদের এখানে 24 ঘন্টা হেলথ ক্যাম্প আছে, ডাক্তার আছে। আজকেও 9 জনের পজিটিভ ধরা পড়েছে। এই 9 জনকে আমরা গীতাঞ্জলি স্টেডিয়ামে আমাদের যে কোয়ারেন্টাইন এটা আছে, সেফ হোম আছে, সেই সেফ হোমে পাঠিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে 9 জন নাকি না কত? না কাল, হ্যাঁ কালকে 2 জন ছিল, আজকে 9 জন। এখান থেকে কি সম্পূর্ণ রিপোর্ট পাওয়া যাবে নাকি? হ্যাঁ, এখান থেকে হয়ে আসছে, আমরা তো SSKM-এ পাঠাই, সেখান থেকে যখন আসে তখন তাদের লোকেট করে দিই, করে তাদের তখন তুলে নিয়ে আমরা এই আমাদের অ্যাম্বুলেন্সে যে অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দিই। এখানে পুণ্যার্থীদের রাখার কোনো ব্যাপারই নেই যাদের পজিটিভ হচ্ছে? এখানে আমাদের কয়েকটা হসপিটাল মানে কয়েকটা বেড আছে, কিন্তু এটাতে ইনফেকশনাস হলে আমরা তুলে নিয়ে যাই, ইনফেকশনাস না হলে আমরা এখানে ইয়ে করে দিই। ওই তো আপনি দাঁড়িয়ে রয়েছেন কন্ট্রোল রুমে কীভাবে অপারেট হবে, কী থাকছে গোটা বিষয়টি? এই কন্ট্রোল রুমে হচ্ছে যে আমাদের পৌরসভার যা সার্ভিস আছে, ওয়াটার সাপ্লাই, কনজারভেন্সি, ইলেকট্রিসিটি, টোটাল ইলেকট্রিসিটিতে যা দেখছেন সব পৌরসভা, এটা আমাদের কন্ট্রোল রুম থেকে হবে। কোথাও লাইট বন্ধ হয়ে গেল কি না, কোথাও নোংরা পড়ে রয়েছে কি না, কোথাও ইয়ে হচ্ছে কি না, এটা দেখা। আর তার সাথে হেলথ ডিপার্টমেন্ট 24 ঘন্টা লোক থাকছে, ডাক্তার থাকছে, যদি কারো অসুবিধা হয় বা বিশেষ করে এখন কোভিড পরিস্থিতিতে
এর মোকাবিলার জন্য হেলথ ডিপার্টমেন্ট পুরোটা রয়েছে। পুরসভা এই এই অপারেশনটুকুর জন্য একদম তৈরি। হ্যাঁ সব রকম এটার জন্য পুরো আমরা তৈরি। কোন একটা দলকে খুশি করতে গিয়ে মানুষকে বিপদে ফেলার মানে হয় না। আগে মানুষ বাঁচুক, তারপর ভোট ও রাজনীতির লড়াই হবে, এটা আমার ব্যক্তিগত মতামত। মন্তব্য তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির। তৃণমূলের কোনটা ব্যক্তিগত আর কোনটা সরকারি কিছুই বুঝতে পারি না। সাংবাদিক বৈঠকে অভিষেককে কটাক্ষ দিলীপ ঘোষের। আমার ব্যক্তিগত যদি আপনার সিদ্ধান্ত বা আমার ব্যক্তিগত অভিমত আপনি জিজ্ঞেস করেন, আমার মনে হয় এখন আগামী দু মাস সব বন্ধ রাখা উচিত, সে ধর্মীয় কোনো অনুষ্ঠান হোক বা রাজনৈতিক কোনো কোথাও। নির্বাচন রাজ্যগুলোতে আছে, সেটা নির্বাচন কমিশন ঠিক করবে, সেখানে গাইডলাইন মেনে। কিন্তু যেখানে পজিটিভিটি রেট বা পরিস্থিতি হাতের বাইরে, সেখানে নির্বাচন করে একটা রাজনৈতিক দলকে খুশি করতে গিয়ে মানুষের জীবনকে আমি বিপন্ন করছি, সেটাও তো ঠিক না। মানুষ বাঁচলে নির্বাচন, আপনি বাংলায় যখন সেকেন্ড ওয়েভ হয় কি পরিস্থিতি হয়েছিল আজ তখন নির্বাচন করার জন্য দেখেছেন। যদি মহামন্ত্রী মনে করেন টিএমসি ভোট হওয়া উচিত নয়, তো তিনি তো সেকেন্ড ম্যান ওই পার্টির, তিনি কেন বলছেন না ভোট বন্ধ করা হোক? কিসের স্বার্থে? নাকি লোকের কাছে ভালো হতে চাইছেন, ক্ষমতাও ভোগ করতে চাইছেন? দুটো হতে পারে না। ওনার যদি মনে হয় ওনার পার্টি না চাইলে এখানকার ইলেকশন কমিশনের কী হিম্মত আছে ভোট করে দেয়? ওদের তো বকলমে করানো হচ্ছে, আমরাও তো বলছি এক দু মাস থাক বন্ধ, কী অসুবিধা আছে? যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, যদি স্কুল কলেজ বন্ধ হয়, ছেলেমেয়েদের ভবিষ্যৎ বন্ধ করে দিয়ে পরীক্ষা না হয়, অন্যান্য বন্ধ হয়, ফিল্ম ফেস্টিভ্যাল খেলাধুলা বন্ধ হয়, তো ভোট কেন বন্ধ হবে না? দু বছর কেন ভোট করেননি? এ প্রশ্নের জবাব দিতে হবে। খালি লোককে খুশি করার জন্য কিছু স্টেটমেন্ট দিলে হবে না। চোখ রাখবো এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবরে। রবিবার লকডাউন পানিহাটিতে, সপ্তাহে তিন দিন বন্ধ থাকবে পানিহাটি বাজার। কোভিড পরিস্থিতিতে সিদ্ধান্ত পুরসভার, যেখানে 2 জানুয়ারি পানিহাটিতে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল মাত্র 6, আর 7 তারিখ পেরোতে সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 500। সেই সমস্ত বিষয় পর্যালোচনা করে এবার পানিহাটি পৌরসভার তরফ থেকে পানিহাটির বিধায়ক সহ ঘোলা এবং খর্দা থানার আধিকারিকদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এ নিয়ে কথা বলবো। টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রান্ত। বিক্রান্ত, কি হিসেবে এই সিদ্ধান্ত? দেখো বিশাখা, গোটা রাজ্য সহ উত্তর চব্বিশ পরগনা যেভাবে করোনা হার বাড়ছে, সেই এক ব্যতিক্রম নয় কিন্তু পানিহাটি পৌরাঞ্চল। গত 2 তারিখ পানিহাটি পৌরাঞ্চলে আক্রান্তের সংখ্যা ছিল 6, আর 7 তারিখ পেরোতে সেই সংখ্যাটা 500 ছাড়িয়ে গেছে। এই সমস্ত বিষয়ের কথা মাথায় রেখে আজকে বিকালবেলা পানিহাটি পৌরসভা পৌর প্রধান সহ বিধায়ক, ভোলা থানা এবং খর্দা থানার বিভিন্ন আধিকারিকদের উপস্থিতিতে পানিহাটি অঞ্চলের সমস্ত ব্যবসায়ী সমিতির সঙ্গে একটি আলোচনা বৈঠক ডাকা হয়, এবং সেই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে আগামী দশই জানুয়ারি থেকে পানিহাটির যে সমস্ত বাজার রয়েছে তারা বেশ কিছু বাজার সোম বুধ এবং শুক্র খোলা থাকবে। এই সিদ্ধান্তের কথা বলা হয়েছে। ধন্যবাদ, আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিক্রান্ত রায়। সপ্তাহে তিন দিন বন্ধ পানিহাটি বাজার, রবিবার লকডাউন। এরই মধ্যে দুবরাজপুর শহরে অ্যাডিশনাল এসপি বোলপুর সুরজিৎ কুমার দে নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী রাস্তায় নামে মাস্ক না পরা ব্যক্তিদের আটক করা হয়। দুবরাজপুর শহর তারা ঘুরে দেখেন যে মাস্ক ছাড়া কেউ ঘুরছে কিনা। এছাড়াও প্রত্যেক দোকানদারকে আবেদন করা হয় যেন তারা মাস্ক ব্যবহার করেন। দুবরাজপুরে পুলিশের অভিযান, পুলিশের সিনিয়র আধিকারিকদের তরফ থেকে একদিকে যেরকম আবেদন করা হয়েছে এতদিন ধরে আমরা দেখতে পেয়েছি, কিন্তু এবারে তারা সরেজমিনে খতিয়ে দেখছেন যে বাজারে কোন দোকানদার কে মাস্ক পরেননি, কে বাজারে এসেছেন মাস্ক ছাড়া, সবকিছু খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। চোখ রাখবো ভারতীয় সেনার খবরে। ভারতীয় সেনার খুকরি নাচ, বরফে ঢাকা উপত্যকায় সেনার নাচ কুপওয়ারাতে। জম্মু কাশ্মীরের কুপওয়ারাতে তাদের এই পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি, শৌর্যের প্রতিফলন।
আমরা দেখতে পাচ্ছি কুপওয়ারাতে, জম্মু এন্ড কাশ্মীরে কুপওয়ারাতে সেখানে সেনার যে প্রদর্শন, শৌর্যের প্রদর্শন, খুকরি নিয়ে তাদের এই প্রদর্শনের মধ্যে উঠে আসে তাদের এই শৌর্যের প্রতিফলন। জবাব চাই বাংলা এখানেই শেষ করছি, এরপর দেখুন 294 সঙ্গে রাখুন রিপাবলিক বাংলা।